সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে একজন বিশিষ্ট ব্যক্তিকে এবং আমাদের বর্ষীয়ান ভাষা সৈনিক, যিনি আজও আমাদের মাঝে স্বমহিমায় উদ্ভাসিত হচ্ছেন, প্রফেসর ডক্টর মির্জা মাজহারুল ইসলাম সাহেব আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছে শুনব তৎকালীন ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং আজ অবধি যে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি সে সম্পর্কে। আমি প্রথমেই শ্রদ্ধেয় স্যারকে কাছে জানতে চাবো, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমার বয়স তো এখন 91 বছর। এখন আগের কথাগুলি যদি আপনি জিজ্ঞাসা করেন সেটা এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু কথাগুলি কিন্তু খুব ইন্টারেস্টিং। ব্রিটিশ ভারত যখন ছিল তখন আমাদের আগেরগুলিতে অবস্থাটা খুবই খারাপ ছিল। ওরা তো এইরকম কাউকেই করতে দেয় নাই, কোনো রাজনৈতিক কথা বলে অথবা ওয়ার্ক করে তাদের পাইলেই তাদের পেছনে লাগাই দিত সব পুলিশ। কাজেই কেউ এটা করতো না, ভয়ে ভয়ে এটা করতোই না। তারপরে এর মধ্যে সাহস করে কোনো কোনো লোক পলিটিক্স করতো এবং ছাত্ররাও করতো। ছাত্ররা করার মধ্যে একটা এক্সাম্পল আছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন 1940, সেই সময় গান্ধীজি বলেছেন কুইট ইন্ডিয়া, ব্রিটিশদের বলে দিচ্ছে যে তোমরা এদের ছেড়ে চলে যাও। তখনই উনি আসল পলিটিক্স আরম্ভ করলেন, এরপরে অহিংস নীতি নিয়েই উনি ছিলেন এবং কোনোদিন সহিংস কোনো কাজে উনি যাইতে মানা করতেন। অহিংস সবই তার অহিংসভাবে করতে হবে। আর্থসামাজিক অবস্থাটা এমনই ছিল যে একটি রুগী যদি তার কলেরা হয়ে মরত কি ম্যালেরিয়া হয়ে মরত, এইটাকে দেওয়ার মতো সেরকম কোনো ওষুধই ছিল না। এইটা তো কত বড় একটা রিস্ক ছিল তখন, কারণ মানুষ অ্যাডাল্ট হওয়ার আগেই অনেক মানুষ মরে যেত। কাজেই ওষুধ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের যেসব মিক্সচার টিক্সচার খাওয়াইতেন নমিনাল, যেমন ম্যালেরিয়া কুইনিন মিক্সচার খাওয়াইতেন, এরকম কালা জ্বরের চিকিৎসাই ছিল না। তারপরে একটা স্মল পক্স না চিকেন পক্স, যেটা জাতি বসন্ত আর বড়, স্মল পক্সটা জল বসন্ত আর ওটা হইলো আসল বসন্ত, সেইটা হয়ে যে মানুষ মারা গেছে আমাদের গ্রামে, অর্ধেক গ্রামের মানুষ মারা গেছে ওইটা। আরেকবার কলেরা হয়ে আবার আরও অর্ধেক মেরে গেলো, এরকম আমি নিজে চোখে দেখেছি। চিকিৎসা করার কিছুই ছিল না। যাদের গার্ডিয়ান না যাদের ই ছিল, শিক্ষিত ছিল, তাদের ছেলেপেলেরাই শিক্ষায় যাইত, আর যারা অর্ডিনারি যারা চাষাবাদ করে থাকতো তাদের ছেলেপেলের স্কুলে যাওয়ার মতো সেরকম সুযোগই ছিল না। কারণ তাদের এই হাঁটার মতো দৌড়ের মতো পছন্দ হইলেই বাপে মনে করতো এই তো একটা কাজ করতে হবে, আমার খাবার নিয়ে ধান কাটতে যাইতে পারবে। কেউ যদি বলতো তোমার স্যার স্কুলে যাও না কেন, স্কুল দুই একটা এই গ্রামে ও গ্রামে থাকতো, কয়ে দিব কি আমি, ওরা যদি লেখাপড়া করে চলে যায় আমার ছেলে আমার ধান কাটার সাহায্য করবে কে, দেখেন কীরকম কথা বলতো। এরকম এইরকম অবস্থাই ছিল গ্রামে গঞ্জে। তবে সাধারণত অ্যাডভান্স যেগুলো জায়গায় একটু উন্নয়ন হয়েছে সেই সব জায়গায় অবস্থা এটা ছিল না, এবং এর মধ্যে শিক্ষিত লোকেরাও ছিল, তারা নিজেদের দিকেই দৃষ্টি বেশি রাখত, সমাজের দিকে দৃষ্টি বেশি রাখত না। তবে অবশ্য আমরা দেখেছি যারা ইভেন যারা সুদ খেয়ে টাকা রোজগার করছে তাদের মধ্যেও একটা সামাজিক ব্যবস্থা চলে আসছিল। জমিদারদের মধ্যে তাদের কথাই ছিল তারা খাজনা তুলবে, তারা লাকসারি করবে। এর মধ্যেও দু একজন ছিল ভালো, তারা আবার ভালো কাজ করে গেছে। কাজে এই অবস্থাটা এরকমই ছিল যা লেখাপড়া যে করতেছে তো তাই লেখাপড়া করতে পারত, সেরকম সুযোগ ছিল, কিন্তু করে নাই তাকে তাকে ইনফ্লুয়েন্স করার লোক ছিল না। বাপ মা কোনোদিন চিন্তা করতো না যে লেখাপড়া করো। আমাদের লেখাপড়া করতে হয়েছে এই জন্য আমার দাদাই এন্ট্রান্স পাস করেছিলেন এবং আমার বাবা এন্ট্রান্স পাস করতে পারে নাই। উনি কলকাতায় ব্রিটিশ পাট কোম্পানিতে চাকরি করতেন, পাট কিনে দিতে হইতো তাদের, সেইটাই চাকরি করতো। সে তার থেকে আমাদের অবস্থাটা একটু ভালো ছিল, কিন্তু সেই চাকরি না করলে হয়তো আমাদের ওই বিপদে পড়তে হতো, লেখাপড়া বন্ধ হয়ে যেত, এরকম অবস্থা ছিল। স্যার আপনি তো তিন কালের সাক্ষী, আপনার সৌভাগ্য হয়েছে আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দের সাথে মেলামেশার, উঠা বসা করার এবং তাদের সাথে বিভিন্ন আন্দোলন করার। আমি বিশেষ করে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ভাষা আন্দোলনে মজলুম জননেতা মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কী ধরনের ভূমিকা ছিল এবং তাদের সাথে আপনার কিছু স্মৃতিচারণমূলক দু একটি কথা আজকের প্রজন্মের উদ্দেশ্যে বলেন, এই দুইজন মহান নেতা সম্পর্কে কিছু জানতে চাই।
পলিটিক্সের দিন, যেমন এই দিনটা আরও তাড়াতাড়ি হইল এই জন্য যে ব্রিটিশরা যখন সেকেন্ড গ্রেট ওয়ারে আরম্ভ করেছে তখন তারা কিন্তু অন্যরকম অবস্থা তাদের। আপনি যে সময়টার কথা জিজ্ঞাসা করেছেন তখন ব্রিটিশ দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে আছে, 1939 সনের থেকে 45 সাল পর্যন্ত, তখন ব্রিটিশ একটু দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে এমনই দুর্বল, আমার যা আমি যা দেখেছি, যারা ম্যাট্রিক পাশ করতো না, ফেল করতো অথবা ইন্টারমিডিয়েট ফেল করতো, তাদের বাড়িতে চিঠি লিখে পাঠাইত, ইউনিভার্সিটি থেকে রেজাল্ট তারা নিত। যারা ফেল করছে, ইউ হ্যাভ লস্ট দি বাস, হোয়াই নট গো বাই এয়ার, এইরকম প্যাম্পলেটস আসছে। আমি একটা প্যাম্পলেটের কথাই বললাম, তারা লেখাপড়ার দিকে যাইতে মানাই করলো তখন, তোমরা এই যুদ্ধ করো, যুদ্ধ করে যদি আমরা জিতি তাইলে তোমাদের দেশ স্বাধীন করে দিয়ে চলে যাব, এই কথাটা তারা ওয়াদা করলো। স্যার উইনস্টন চার্চিল, এটা তার পলিসি আর কি। আওয়ামী লীগের আন্দোলনই হচ্ছে, মুসলিম লীগ বললে প্রায় অবলুপ্ত, এরকম একটা অবস্থা মুসলিম লীগও আছে। এই সময় ভাসানীর মৌলানা, তিনি তো একবার যাই চলে আমের এই আসামে, সেখানে আবার ধাক্কা খেয়ে আবার আসে বাংলাদেশে, এসে তিনি ওই কৃষকের আন্দোলন, তারপরে তেভাগা আন্দোলন, এরকম নানান জমিদারদের এগিয়ে যা কিছু আছে সব করা আরম্ভ করলেন। আবার জমিদারটা ঠিক ব্রিটিশের সঙ্গে ষড়যন্ত্র করে তারে মাঝে মাঝে শাস্তি দিত, জেলের মৃত্যু সবই করতো, এইরকম একটা অবস্থা ছিল। তখন ছাত্র আন্দোলন, শেখ মুজিবুর রহমান আসতে বেশি সময় লাগলো না। শেখ মুজিবুর রহমান এসে প্রথমে তো শেখ মৌলানা ভাসানীর সঙ্গেই ছিলেন, দুইজনই জেলে যায় আর বাইরে, জেলে যায় আর বাইরে। মৌলানা ভাসানী তো আমাদের দেশের লোক, আমার সঙ্গে একটু যতবার আমি মেডিকেল কলেজের ছাত্র, তখন যতবার সে অনশন করছে ততবারই মেডিকেল কলেজে আইসাই ওই চারানের পোলাটা কইরে এইটা ডাক দে, যা আমি তো সেবায় চলে যেতাম। আমি এটা জানছি অনেকবার জেলে গেছে, সে আমাকে পার্সোনালি চিনত। এরপরে সে এত বোল্ড ছিল যে কোনো মিটিংয়ে সে কাউকে ভয় করতো না। আসলে জমিদারদের এগেনস্টে কাজ করছে, জমিদাররাই তাকে মাঝে মাঝে অ্যারেস্ট করাইছে আর কি। আসামে যেও যে ওই ইয়ের ভিতর পড়তো সেখান থেকে এসে, হ্যাঁ আন্দোলনের আন্দোলনই করতো, সেই আন্দোলন করে আটকা পড়ে যেত, তারপর আসাম থেকে তাকে তাড়িয়ে দিল ওই আসামের লোকেরা, তাড়িয়ে দিলে এটাও হয়েছে। তারপরে হয়েছে ওই তারপরে বাংলাদেশের লোককে তারাই বের ব্যবস্থা হয়েছে আসামের থেকে, যে আসামে ভাসানী মৌলানা আনছে, এই একটা অবস্থা হয়েছে। আমি আর একটা কথা বলি, ভাসানী মৌলানা 57 একটা কাকবাণী কনফারেন্স করেছিল, সেটাই আমি ছিলাম। সেটাই তার এমন কাজ ছিল যে সারা পৃথিবীকে সে দাওয়াত করছিল, সবের জন্য সে 50টা তোরণ বানাইছিল সেই সব। সেই দিন আমরা গেছি ঢাকার থেকে, কেউ করতে পারে নাই তো, তাকে ভয় পাইতো, ওই জমিদাররাও ভয় পাইতো, তো কবে কাকে বলবে তার ঠিক নাই। হি ওয়াজ ভেরি বোল্ড, সিকে হাসপাতালে আমি সব কথা তার জানি, কই দেখ রে এই যে এত লোক মরছে, এটার একটাই কথা, এই দেশে খাদ্য পায় না কেন, ওই ব্রিটিশের পলিসির জন্য। আর এই যে শয়তান জমিদাররা আছে, এরা তাদের তপ এই ধরে রয়েছে, ওরা এরা যদি ওদের সঙ্গে বিদ্রোহ করতো তাইলে ওদের তাড়ানো যেটি এই দেশের থেকে, কিন্তু সে তারা এই পথে আসে না। আমি একা কী করবো, আমি তো জনতারে বলি, আমার সঙ্গে যখন আসতে যায় আমি যাই জেলে, সে কাজ বন্ধ হয়ে যায়, এরকম কথা আমাকে বলছে। এই সময় ওই যে শেখ মুজিব যখন আসলো তখন তো ওই আন্দোলন চলছে, প্রথম রাষ্ট্রভাষা সাব কমিটিতে মৌলানা ভাসানী মেম্বার ছিল, এখানে আরও তার সঙ্গে ছাত্র মিলামিশ ছিল, ওনাকেই কনভেনার করা হয়েছে, এটাও ঠিক। মৌলানা ভাসানীর অনেক অবদান আছে এখানে, এই সাদুল্লাহকে দেখতে পারতো না, এই ওই সেই ষড়যন্ত্র করে ব্রিটিশকে দিয়ে আবার তারাই তো তাকে এইসব গোলমাল লাগে এখানে। আমরা ওই তার কনফারেন্সের ভেতর কি বললি বললো যে এই তোমাদের সঙ্গে আমরা থাকতে চাই না, আসসালামু আলাইকুম কয়ে দিছে একেবার সোজা। আরেকবার কয়েছে ইয়ে ময়মনসিংহে সার্কিট হাউস ময়দানে এরকম বললেন, এই ডিসি সাহেবকে বলে দাও একটা টেলিগ্রাম করে দিক এখনই, যে আমরা তোমাদের চাই না, পাকিস্তানিদের চাই না, আমরা তোমাদের আসসালামু আলাইকুম। এই দুবার কিন্তু উনি নিজে বলছে, তে কে যুদ্ধের ডাক আগে দিছে, তাদের চাই না তাদের সঙ্গে যুদ্ধ করে বের করে দেব, সেই ওয়ার্নিংটা কে আগে দিছে, সেটা একমাত্রই মৌলানা ভাসানী। বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত মৌলানা ভাসানীর সাথে অত্যন্ত ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক, সে তো পায়ে ধরে সালাম করে তো কাজ আরম্ভ করতো,
মৌলানা সাহেব ভাষারই ভাষা নিয়ে বলে এসে তারপরে কাজ আরম্ভ করতেছে, ছাত্র আন্দোলন যাই করেছে, যত কিছুই করেছে। তো এইরকম সময় আমরা যা দেখতাম রাজনীতি এমনই ছিল ব্রিটিশ বিরোধী চরম, ব্রিটিশরাও তাড়াইতেই হবে, এটা হিন্দু মুসলিম মিলেই লেগে গেছে, এটার মধ্যে তাদের তাড়াইতে হবে। কিন্তু যখন হয়ে আসলো ব্রিটিশ ওই যুদ্ধের সময় একটু কম হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তখন এই ভালো আন্দোলন আরম্ভ করলে। একটা এক্সাম্পল আমি দিই, সুভাষ বসু তখন পালিয়ে গেল সেই যুদ্ধের সময়, এখন পর্যন্ত এটা কেউ জানে না যে এই কোথায় পালিয়ে গেল, তা আলটিমেটলি সেই জাপানে চলে গেছিলো আর কি। তখন হলো আমি যেমন ইন্টারমিডিয়েট পড়ি, কলকাতায় থাকি, কলকাতা যাওয়ার আগে ম্যাট্রিক পরীক্ষা যখন দিছি তা তো বললে করোনেশন স্কুলে আমি ছিলাম সেই সময়। অনেক একটা ঘটনা আমি বলবো যে দেশে 1943 সনে একটা দুর্ভিক্ষ, একেবারে ইভেন ভিক্ষার অভাব, আমাদের যারা লেখাপড়া করতো তখন লেখাপড়া ছেড়ে অথবা ফেল করে যুদ্ধে যাইতে চাইল না, আর বাংলাদেশই ছিল এক নম্বর ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল ক্ষেত্রই ছিল বাংলাদেশ। ঠিক 1943 এমনই একটা দুর্ভিক্ষের ই করলো, এই দেশে যত চাল টাল যা আসতেছিল সমস্ত কলকাতায় নিয়ে স্টক করলো, বাইরে মার্কেটে কোনো চালই পাওয়া যায়নি, এরকম একটা সমস্ত মার্কেটের চাল কিনে ফেলে দিল তারা। আর এদিকে ফেমিন ভাত ইয়েরাই চাষিরাও তো সব বিক্রি করে দিছে তাদের কাছে, এমনই একটা অবস্থা হলে আমি যা চোখে দেখছি যে লঙ্গরখানা দিয়ে দিছে গভর্নমেন্ট, লঙ্গরখানায় খাইতে যায় হাজার হাজার লোক দাঁড়িয়ে একবার দুইবার পায়। এই সময় লোক মরলো কেমন, 50 লক্ষ লোক মরে গেছে, 4 কোটি দেশের লোক, তার মধ্যে 50 লক্ষই মারা গেছে ওই সময়। আমার গ্রামে যত যারা ডেইলি লেবার যারা কাজ করে খাইত সেগুলো অলরেডি ডেড, এরকম একটা অবস্থা, পায়নি খাবার, পায়নি, কেউ পালাই গেছে, কোথায় গেছে কাউকে খুঁজে পাওয়া যায় না, ওর ঘরে খাবার নাই, ওর ঘরে খাবার নাই, এরকম চুরি ডাকাতি করেও পয়সা পাইতেছে না, এইরকম অবস্থা হয়ে গেছে। মরলো কেমন করে, একটা এক্সাম্পল দেব, আমার পাশের বাড়ি চাচা চাচা করে ডাকি, সেও আমার চাচা চাচা, আমি তো ছোট তখন এই নাইট এরকম পড়ি, সে আমাকে বললো যে দেখো আমি তো টাকা পয়সা নাই, মরে যাব, কিভাবে কি করব বুঝতে পারছি না, তুমি এক কাজ করো, আমার ভাই বড় ভাই কলকাতায় চাকরি করে, একটা মেকানিকের কাজ করে, তার কাছে একটা টেলিগ্রাম করে দাও যে আমার খাবার নাই, আমি না খেয়ে মরতেছি। তো আমাকে হাতে আমার একটা কইল 10 আনা পয়সা দিয়ে দিল, যে 10 আনা পয়সা দিলেই তুমি এটা টেলিফোন টেলিগ্রাম করে দাও। তা আমি সেটা ড্রাফট করতে পারি যে আমারও মনে হয় আমি করতে পারবো, তবে গেলাম আমার এক টিচারের কাছে, পাশেই একজন আমার চাচা সম্পর্কে এরকম অবস্থা খারাপ, 10 আনা পয়সা দিয়ে দিছে যে টাকা পাঠাইবার জন্য, এই কী লিখতে হবে টেলিগ্রাফ ফর্মের মধ্যে এইটা আমাকে একটু লিখে দেন। তো সে দেখলো যে এইরকম অবস্থা আছে, ওর লিখলো, সে একটা ল্যাঙ্গুয়েজ দেখলো, ফাস্টিং সেন্ড মানি, এই তিন কথা বলে দিছে, তার অনেক পয়সা মানে 10 আনা পয়সায় হয়ে যাবে সেটা। ফাস্টিং হলো রোজা রাখে, এইটা কত মনে হবে, সে তো স্টার্ভিং রিয়েলি, সে তো পাইতেছে না, খাইতেইছে না, খাওয়ারই নেই, এটা পানি খাইতেছে, এটা খাইতেছে, ওটা খাইতে রয়ে গেছে। তা আমি সেটাকে চেঞ্জ করে বললাম যে ওই স্টার্ভিং ওয়ার মানি, আমারটা ভালো হইল না, আমি নিজের মনকে সন্তুষ্টি দিলাম এই কথা। বড়ই দুঃখের কথা, সে সেই টেলিগ্রাম পৌঁছেছিল, সেই টেলিগ্রামে টাকা আসার আগেই 2 দিন পরে আমি ওখানে যখন যাইতেছি তখন দেখি যে টেলিগ্রামে পয়সা আসছে, ওটা পয়সা পাইল কিনা সে মানি অর্ডারে, যাই এক দেখেছি কাউকে পাওয়া যায় না, তার যে ঘর সেখানে দরজা বন্ধ, তা আমি ধাক্কা দিয়ে দরজা ভিতরে ঢুকলাম, লেপের নিচে একটা মানুষ শুয়ে রয়েছে, এটা আর কেউ নয় ওই আমার চাচা সম্পর্ক যেটা, সে আজহার তার নামে, সেই আজহার মারা গেছে ওখানে, একে তাকে নেবার কেউ নাই, ওই পড়ে রয়েছে লেবের নিচে পড়ে আছে। আমি একটাই এক্সাম্পল দিলাম যে এইরকম ঘরে ঘরে মরছে, তাদের কবর দেওয়ার জন্য সারা দিন রাত মানুষ ব্যস্ত, যারা বেঁচে আছে তারা তো কবর দেওয়ার জন্যই ব্যস্ত আছে, ফেমিন লাগাই দেওয়ার মতো হইলে এরা যুদ্ধে চাকরি করতে যাবে। ওই সময়টায় এত প্যাম্পলেট আসতেছে, তোমরা কেন যুদ্ধে যাচ্ছ না, তোমরা যুদ্ধে লেখাপড়া করে কি করবা, যুদ্ধে জিতে নাও তারপরে তোমাদের স্বাধীনতা দিয়ে দিব, এখন আইসা পড়ো, দেখো নো দিস ইজ দ্যাট, এবং দ্যাট কালপ্রিট ইজ স্যার উইনস্টন চার্চিল, সে কেন এই কাজ করলো, এতগুলি মানুষ মরলি, তার জন্যই তো মারা গেল। এইভাবে মারা যাওয়ার এটা কারণ আমি প্রমাণ দিই যে আমাদের অমর্ত্য সেন এটা রিসার্চ করে গবেষণা করে সে বললো যে ঘরে খাবার থাকতে না খেয়ে মারা গেল, এরকম একটা ইংরেজিতে একটা শব্দ বের করে লাইন বের করে সে উইটার লিখেছিল আর কি, যে খাবার থাকতে ফেমিনে মারা গেল মানুষ, এইটা সেখানে প্রমাণিত করার জন্য
সে ওইটা লিখেছিল, এইটার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। কিন্তু সেই নোবেল প্রাইজ দিতে 15টি বছর লাগছে ব্রিটিশের পারমিশন দিতে, ব্রিটিশ তো লজ্জায় মরে যাবে, তো সেই তো করেছে। এইটাই প্রমাণ আমি যে বলতেছি ব্রিটিশের ইচ্ছা করেই করেছিল। পরে প্রমাণিত হইল যে ওই কলকাতার পাশে যে এইটা হুগলি নদী, এই হুগলি নদীতে স্টকের চাল, পচা চাল যুদ্ধের পরে ফেলে দিছে তারা, সেইগুলা মাছে খাইছে এবং এত সব ছিল যে ওইটা পৌঁছে সেই এলাকা শুদ্ধ গন্ধ হয়ে গেছিল। তো ভাষা আন্দোলন আমরা কেন করলাম 1940 সনে? এই দেশের রাজনীতি তো আরম্ভই হয়েছে পরে। 1940 সনে লাহোর রেজলিউশনে একটা কথা হইল যে এই দেশ থেকে তোমরা চলে যাবা ব্রিটিশ, এবং এই দেশটি আমাদের 3 ভাগে ভাগ করে দিয়ে যাবা, পশ্চিমে একটা স্টেট, পূর্বে একটা স্টেট মুসলিম মেজরিটি, আর মাঝখানে হিন্দু মেজরিটি স্টেট হবে। এইটা পাশ করা ছিল ওই এটা আমাদের রেজলিউশনটা। ওই লাইনে আমরা ছাত্র আন্দোলন করেছি ওইটাই, আরে দেশ তো স্বাধীন হবে, আরে বাংলাদেশ আসাম মিলিয়ে স্বাধীন হবে। ভাষা আন্দোলন কেন করলাম, যখন দেখা গেল যে দেশ পার্টিশন হওয়ার পরে ওই ষড়যন্ত্র সেই একটাই, জিন্নাহ সাহেব গান্ধীরা তো এরাই করলো, ওইগুলা নেহরু আমাদের নাজিমুদ্দিন তমিজুদ্দিন আর ওইগুলা বলি যে এইগুলা সেই রকম দলের মধ্যে ছিল না। ভাষা আন্দোলনটা করাই হইল যখন তারা 3 ভাগে ভাগ না করিয়া ব্রিটিশ পার্লামেন্টারি মিশন যুদ্ধের পরে গেল 45-এ যাইয়া ডিসাইড করে দিল যে আমরা চলে যাব, তোমরা কিভাবে নেবে। তখন ওই হিন্দু মুসলমানে লেগে গেল, ওরা কয়ে এইটা করো, ওরা কয়ে এইটা করো, মানলো না। কিন্তু গান্ধী আর জিন্না তাদের পরিচিতি হলো, তারা গুজরাটের লোক, তার ওই দাদারা ছিল 2 ভাই, সেটা 2 ভাইয়ের গোষ্ঠীর মধ্যে একটা থেকে গান্ধী বেরিয়ে আসছে আর একটা হইল জিন্না। এরা করতো কি, তখন গান্ধী হিন্দু হয় নাই, জৈন ধর্ম প্রথম ছিল, সেই দুইজন কিরকম পপিস ছিল, এই দুইজন না, গান্ধী হইলে একরকম আর ইয়ে জিন্না। জিন্না 200 জুতা পাইছিল, 200 জোড়া মরার পরে, 200 জোড়া জুতো আছে তার, এইরকম পপিস ছিল, ওদের ধর্ম ছিল না। এটা গান্ধী সম্বন্ধেও আমরা দেখছি পরে, এই যখনই হিন্দু মুসলমান এক হওয়ার কথা বলতো তখনই এই গোলমাল লেগে যেত। গান্ধী চেষ্টা করেছিল 2টাকে একত্র করে দেশটা করতে, জিন্না ছিল আকার অল্টারনেটিভ, আমি একটা পাকিস্তান চাই সেটা এন্টায়ারলি ফ্রি, একটা স্টেটই আলাদা জিন্না চেয়েছিল। জিন্না ঠিক সেইটা পাওয়ার জন্যই বসেছিল যে যে কোনো ভাগেই ভাবুক আমি একটার প্রেসিডেন্ট হইতে হবে, সেটা পাকিস্তান। তো এই যে পাকিস্তান একটা করলো, এইটার মূলে ছিল ওই জিন্না, ভাবে ইউনাইটেড মুসলিম, হ্যাঁ খালি ধর্ম এক, সেইটা নিয়ে সে ধর্মের জন্য কইরা দেখলো যে মুসলমানদেরকে, তাতে কি ভালো হয়েছে, তাতে ভালো হয় নাই, সব মুসলমানদের কি একটা ফ্রি স্টেট দিতে পেরেছিল, তা পারছিল না। ভয়ানক একটা চিন্তা ছিল যে ভয়ানক একটা মাস মাইগ্রেশন হবে, সেটা যদি হয় তাহলে তো একেবারে 2 স্টেটই মরে যাবে, এরকম একটা অবস্থা হবে। তারা হইল হিন্দুরা চেয়েছিল, তারা তো কলকাতা নিয়ে খুব খুশি, তারা চাইছিল ইস্ট বেঙ্গলকে জানি পাওয়ার না দেওয়া হয়, আমরা তাইলে তো আমরা কলকাতায় খালি কলকাতা নিয়ে আসি, ঢাকাতে রাজধানী হয়ে তো ওই ইয়ের সময়ই হইল যখন কলকাতাকে সেভারেট করে দিল, তখন আমরা বড়ই দুঃখে আমরা কান্দাকাটি করছি যে কলকাতা পাবো না, এটা কী ডিভিশন করলো আমরা, এটা কী পাকিস্তান পাইলাম যে কলকাতা পাইলাম না। এই হিসাবে আমাদের যারা আমরা এইটার ভিতরে ছিলাম তারা কান্দাকাটি করছে যে এটা কী ডিভিশন করলো। ওই শহর আমার প্রিয় শহর ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী, এইটাকে ছেড়ে আসতে আমাদের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। এই দেশের এটা ছিল হিন্টারল্যান্ড, ওরা করতো কি এইখান থেকে টাকা নিয়ে ওইখানে ডেভেলপ করতো। বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম দেখা, আবার রাজনৈতিকভাবে তো দেখলামই, প্রথম দেখা হয়েছে আমার কলকাতায়, ইন্টারমিডিয়েটে ভর্তি হইতে গেছি যখন, তখন ওই ISC পড়ব, আমি যখন ওখানে গেছি পড়বার জন্য, প্রথম গেলাম প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি কলেজ নাম্বার 1 কলেজ অফ ইন্ডিয়া। তো সেখানে গেলাম, আমার এক দুলাভের বাসায় উঠছিলাম, আমি যাওয়ার পরে কলে যাও প্রিন্সিপালের সঙ্গে দেখা করো, কোথায় ভর্তি করে দেখো, তুমি তো ফার্স্ট ডিভিশন পাস করো, তুমি তো পেয়ে যাবা, তোমার তো মেডিকেল কলেজ ভর্তি করবেই, তারা মেডিকেল কলেজে করো, সায়েন্স সেকশনে ভর্তি হবে। সেখানে একটা জায়গায় দেখি PC মহানবীর বলে একটা লোক, একেবারে এন্ট্রেল এই সাহেব, সে বসে রয়েছে, ইংরেজি সেরা কথা বলে না। আবার গেছি একটা মুসলমান ছাত্র, তার সঙ্গে আলাপ করতে ইম্পর্টেন্সই দিল না,
সে প্রথম কাজে তুমি কোথায় কাজে, আমি ইন্টারমিডিয়েট ভর্তি হবো, সায়েন্স ডিভিশন আমাকে দিতে হবে। ওখানে কথাবার্তা সব ইংরেজিতেই হইতেছে, আমি খুব ভালো আনসার দিতেছি সবই। কাজে আই লাইক টু বি এ ডক্টর, সবাই কে হাউ ক্যান আই মিস সায়েন্স, ইউ আর গিভিং মি আর্টস। কাজে নো, আই হ্যাভ নো সিট ইন দিস সায়েন্স সেকশন, ইউ আর অ্যাডমিটেড ইন। একেবারে অর্ডার দিয়ে দিল ডাক দিয়ে, কাজে ওকে নিয়ে এই আর্টস সেকশনে ভর্তি করে দাও। দিয়ে আমাকে একটা সিটি দিয়ে দিলে এত টাকা হিসেবে জমা দেও। তা আমি সেই কাগজ হাতে নিয়ে কেন্দ্রে দিলাম আর কি করলাম, যে কী আমার জীবনে ডাক্তারি পড়া হবে না, এরকম একটা অবস্থা। তো সেইখানে বাসায় চলে গেলাম, তখন ওরা আমার ভাইগনা তখন আবার ওই আমার চেয়ে সিনিয়র, সে পড়তেছে ইন্টারমিডিয়েট ওখানে। সে বললো কি গেছে, চল যাই তো দেখি ইসলামিয়া কলেজে যেয়ে দেখি, সেখানে তো মুসলমান লিডারগুলো আছে, সেই ছাত্র নেতারা আছে, তাদের কাছেও বলি যে কোথায় কী করা যেতে পারে। যাইয়া ধরলাম কাকে, তখন তো টাঙ্গাইল নাই, তখন তো হ্যাঁ ময়মনসিং আমরা, তো ময়মনসিংয়ের নেতা বলতে তখন খালেক নওয়াজ। খালেক নওয়াজের ধরলাম, খালেক নওয়াজ কইলো যে আসো দেখি কী করা যায়, সিট নাই বলছে ইসলামিয়া কলেজের সিট নেই, তো দেখি নেতায় কী বলে চলে। তো ওখান থেকে গেছি, এই প্রথম দেখি তারে আমি, সে 124 নম্বর রুমে থাকে। তো বলে যে ওই বারান্দায় যাওয়ার সঙ্গে দেখি যে সে ওই দিকে এই দিকে আমাদের দিকে ফেস করতেছে, এটা বেকার হোস্টেলে। তাই সেই ধরছে যে কিরে কী জন্য তোমরা আসছো, কয়ে স্যার ও তো ভর্তি হইতে পারে নাই, প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপালকে বলছে যে না আর্টস পড়তে হবে, তো সায়েন্স পড়বে। কয়ে তো সায়েন্স তো এখানে নাই রে, এখানে আসে তোরা জানোস, ওই তো বিয়ে পড়ে ওই এখানে ক্লাসে। তারপরে কয়ে যে জিজ্ঞাসা করে দেখি, তারপর জিজ্ঞাসা কারে করে করতে কয়ে না এখানে সায়েন্সের সিট খালি নাই, কয়ে যে ও তো এখানে পাবে না। তখন কইলো যে তো বিপদে তুই ফেলাইলি রে আমার আইনিয়া, দেরিটা হইলো কেন, তোর আগে আসবি, কইছো কয়েকটা ফুটবল খেলার ফাইনাল খেলা খেলতে হবে, আমি ওইটার জন্য ওইটা খেলাই দিয়ে আসছি, আমার 10-12 দিন দেরি হয়ে গেছে, তখন কয়ে যাও খেলাও গো এখন। এইরকম করে প্রথমে একটু বললো, তারপরে আমি যা বলছি তাই কর। চারটা কলেজ আছে যেখানে এখনো পাওয়া যাইতে পারে, বঙ্গবাসী, রিপন, সেন্ট পল, সেন্ট জেভিয়ার্স, এই চারটার নাম দিল। দিল ভাইগনারা বলে যে ওই এই চারটায় চেষ্টা করে যেখানে পারবি সেখানে নিয়ে সায়েন্স পাওয়া যায়। যেখানে রিপন কলেজ আমি পেলাম পরের দিন, রিপন কলেজে যেই বললো যে হ্যাঁ একটা এখনও সিট আছে, খুব বেশি নাই, তো রিপন কলেজে ভর্তি হয়ে গেলাম। আমরা যখন ঘুরছি তখন শেখ মুজিব বললো, এই কী হইলো না হইলে আমাকে কাল জানাবি, না হইলে কিন্তু আমি আমার কথা আছে, কাইলে আমাকে জানিয়ে যাবি, না হইলে আমি যাবো সাথে। তো এরকম ভয়ানক এইরকম নেতা হিসেবে যা বলা উচিত তাই বললো, এবং ভালো করে চিনে নিল আমাকে। সে চিনে নিয়ে বললো ওই তাই, তারপরে আমরা গেলাম রিপনে ভর্তি হয়ে গেলাম। তো রিপনে পড়তেছি, তো দেখা হইলো একদিন ওই জিন্দাবাদের মধ্যে, একদিন প্রসেশনের মধ্যেই দেখাইলো ইসলামিক কলেজে। আমরা বাইরে যেতাম যখন, তখন ওই একসাথ বেরিয়ে যেতাম, তার মধ্যে কিরে তোর কী হয়েছে, কয়ে হ্যাঁ আমি পাইছি, আর তো হোস্টেলে সিট পাইনি, বাসার থেকে এসে পড়তে হইতে পারি না, হোস্টেলে সিট পাইনি। কয়ে যে হোস্টেল তো নতুন একটা হয়েছে, আর ওই একটা সরোয়াদ সব একটা অর্ডার দিছে তো যে মির্জাপুর স্ট্রিটে দেখ 55 মির্জাপুর স্ট্রিটে একটা হোস্টেল হয়েছে, ওই হোস্টেলে ওঠ, ওখানে জায়গা আছে। তো এই কয়ে দিল, তারপরে আলটিমেটলি আমি তো সেখানে উঠছি জিন্না হলে, ওর নাম দিছি জিন্না হল, ছাত্ররাই দিয়ে দিছে নাম, ওই গভর্নমেন্ট দেয় নাই। কয়ে জিন্না হলে উঠতে বলছি, তারপর কয়েছে হ্যাঁ আমি জিন্না হলে উঠছি, এটা আমার জানাইলি না, কেউ জিন্না হলে উঠছস, এইসব কত ধমক টমক দিল আর কি। তারপরে কদিন লড়কে লেঙ্গে পাকিস্তান এইসব করার একসট কইরা দিলাম আর কি, ট্রাকের উপর তুইলা খালি গলা বেরিয়েছে। 44 দেখা হইলো তার সঙ্গে, ওই 44 45 আবার ওই এইসব আরম্ভ হইলো, ইলেকশন টিলেকশন আরম্ভ হইতেছে। কলকাতায় দাঁড়াইছে আব্দুর রহমান সিদ্দিকি সেন্ট্রাল অ্যাসেম্বলির জন্য, তাকে ভোট দিতে যাইতে হবে, তার পক্ষে মুসলিম লীগের পক্ষে গেলে আমার ছাত্রদের নেতাদের যাইতে হবে, ওই যাই ওই ধরে ধরে নিয়ে যেতে মাঝে মাঝে। তারপরে একদিন আবার ই হয়েছে, যুদ্ধ যখন শেষ হয়ে আসছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সুভাষ বোস যেটা করছিল, আবার ব্রিটিশরা যখন জিতে গেল যুদ্ধে অ্যাটমিক বোমের জন্য, আমরা এটা কিছুই জানতাম না, এটা আমাদের জানাই ছিল না। দুই আনাতে একটা পেপার কিনে আমি ক্লাসের থেকে চলে আসতেছি, বাইরে এসে দেখি আণবিক বোমা, আণবিক বোমা। আমি যে আণবিক বোমা কোথায়, আণবিক বোমা হিরোশিমা নাগাসাকিতে পড়ছে। একটা দুই আনাতে কাগজ নিয়ে বই দুলা বেড়ে দিলাম যে এটা কী হয়েছে, হে লাভ দো উঠে বললো যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে রে, যুদ্ধ শেষ হয়ে গেছে, আর যুদ্ধ করতে পারবে না অপোজিশনরা, কারণ ওদের অ্যাটমিক বোম ওদের ক্ষমতার ভিতরে, আমেরিকানরাই ফালাইল হয়ে নেই এটা হিরোশিমা নাগাসাকিতে। যুদ্ধ শেষ হয়ে গেলো, তখন তো আমরা জানিয়ে দিতে পারবো স্বাধীনতা আসবে টাসবে, এইগুলো সব চিন্তাবিন্দু এগুলো করতেছি। শেখ কিন্তু ইসলামিয়া কলেজে, ওখান থেকে পাশ করে বেরিয়া ভর্তি হইতে 46 এটা কিন্তু 45 যুদ্ধ থেমে গেলো,
46 গেলাম, মেডিকেল কলেজে ভর্তি দিল, আমি পড়তে পারলাম না ইয়ের জন্য। রায়ট্স কি রায়ট লাগলো যে দেশ ভাইকে বাঘ হয়ে যাবে, তো একসঙ্গে হয়ে গেছে, ক্যাবিনেট মিশন অর্ডার দিয়ে গেছে। মাউন্টব্যাটেন বলে একজন তখন গভর্নর জেনারেল, তাকে বলছে তুমি এখন এই দেশটা ভাগ করে দিবে কিভাবে সেটা ঠিক করো, ডিসাইডেড। তখন যেমন আমরা পাইয়া যাবো এরকম একটা কথা, তখনও এই সময়ের মধ্যে রায়ট, ঢাকার লোকের ঢাকার রায়ট লাগাইছে, ওখানে কলকাতায় রায়ট লাগাইছে, আঞ্চলিকতা কেন ওই তো হিন্দু মুসলমান ঝগড়া লাগিয়ে রয়েছে। তো আমরা ওর মধ্যে আর আমি থাকলাম না, দেখি যে দেখা যায় মুসলিমেরই আমি পায়জামা বইরা যাইতে হবে, হিন্দুরাই গেলে দুতি বইরা যেতে হবে, এই না হইলে ওরা স্টেপ করে মারবে, না হইলে ওরা স্টেপ করবে, এর মধ্যে মানুষ থাকে নাকি। আমার কলকাতা মেডিকেল কলেজ যাইতে হবে দূরে, অরাজকতা, এই অরাজকতাতে আমরা আসছি। শেখ মুজিব সঙ্গে দেখা করে যে আসবো এরকম একটা সময় ছিল না, আমি আগে এসে বললাম, ও কিন্তু আসে নাই, 47 আসে নাই, 48 আসতে, সে পরীক্ষা দিয়া পাশ করবে চলে এসে পড়ছে, আইসা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আইসাই আমার কাছে গেছে, আমি সলিমুল্লাহ হলে থাকি, তো কী কী অবস্থা, কইতে তুমি তাই পড়ছো, তোমার তো এখন এখানে নেতৃত্ব নিতে হবে, এই এইটাই কইছে, হ্যাঁ এইটাই তো এখন আমি দেখব, কিন্তু এখানে ইউনিভার্সিটিতে একটা ভয়ানক একটা অবাধ চলছে। আরেকবার দেখা হইলো যখন উনি যুদ্ধের পরে স্বাধীনতা হয়ে গেছে, তারপরে দেখা হয়েছে ওই ইয়ে, ও তো জেলেই থাকতো বেশি, ময়মনসিংহে যখন সে যুদ্ধের শেষে আসছিল, তখন একটা জেনারেল মিটিং সার্কিট হাউস ময়দানে একটা মাস মিটিং করেছে, তার মধ্যে আমি ওইখানে কিন্তু তখন মেডিকেল কলেজের প্রফেসর হিসাবে ওইখানে প্রেজেন্ট ছিলাম, সে ওই ইয়ের ভিতর বসেছে, আর আমার মাটির দিকে এইদিকে এসে আমরা বসছি আর কি, সরকারি কর্মচারী হিসেবে আমরা গেছি তখন, ওই দূরের থেকে ডাকছে, এই মির্জা তুই মির্জা না, তুই মির্জা না, তো দৌড়ে আমি কলেজে যাই, সালাম টালাম করে দাঁড়াইলাম, কী করস, কী হয়েছস, আমি মেডিকেল কলেজে পড়ি, ডাক্তার হয়েছি, ডাক্তার হয়ে প্রফেসর পর্যন্ত হয়ে গেছি, এই যে পরে দেখা হইলো, হ্যাঁ ভালো করছস, আমার সাথে থাকলে তোর এইটা হইতো না, কাজেই চিনল কেমন করে এত দূরে, এইটাই আমার কাছে একটা অ্যাস্টনিশ ছিল, এটা শেখ হাসিনা জানে এই ঘটনা। আবু হোসেন সরকার কিন্তু ওই যে আমাদের যে মিলনটা শহীদ মিলনটা হয়েছে ওইটা রিমডেলিং করছে, এর আগে ওরা ভেঙে ফেলেছিল। পড়ালেখার মাধ্যমটা প্রথম সরকারিভাবে যে ঘোষণা হলো এটা কি 1956 সালে ঘোষণা হলো? হুম, বদেরি হয়েছে ওই সময়ই, আমরা ওটা আস্তে আস্তে ই করছি, কিন্তু প্রথম এটা আদায় করে, হম, ওই গভর্নমেন্ট হিসাবে সেটা তারা করছে সরকারিভাবে, হ্যাঁ, এরা এর আগে ওই যেরকম ভাঙ্গাচুরেই যারা ছিল দাঁড়িয়েছিল, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বাংলা ভাষা তখনও বাস্তবায়িত হয়নি, এখানে বাস্তবায়িত করতে পারে নাই, হয় নাই মানে, হম, এটা ডিক্লেয়ার হয়েছে, তখন ডিক্লেয়ার হয়েছে এখন থেকে এটা এখানে ফলো করা হবে, কিন্তু এই জিনিসটা পশ্চিম পাকিস্তান গ্রহণ করে নাই, হ্যাঁ, পূর্ববঙ্গের জন্য, হ্যাঁ, তারপরে আনুষ্ঠানিকভাবে সরকারি পর্যায়ে বাংলাকে প্রতিষ্ঠা লাভ করেছিল। এই দেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা ভিন দেশের ভাষায় কথা বলতে নিজেকে, এটা এখন করতে পারবে, এখন কারোর একটা সময়ও হয়ে গেছে, ইংরেজিও জানতে হবে, বাংলাটাও জানতে হবে, ইংরেজিটা ইন্টারন্যাশনাল ইউজ করার জন্য, আর বাংলাটা নিজের দেশে ইউজ করার জন্য হবে, আর বাংলাটা অলরেডি স্থান পেয়ে গেছে ইউনাইটেড, হ্যাঁ, ইউনাইটেড নেশনে চলে গেছে, ওয়ান অফ দি 7th ল্যাঙ্গুয়েজ, সেখানে কথা বলতে পারা যাবে, এবং তাদের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলাকে ঢুকানোর চেষ্টার জন্য রিকোয়েস্ট চলে গেছে, তার দপ্তরে বাংলা লেখা থাকবে প্রত্যেক ফর্মের মধ্যে, যেখানে দেশের কথা লেখা থাকে আমাদেরটাও লেখা থাকবে, এইটা হচ্ছে, কিন্তু এটাকে না হচ্ছে বলে কথা না, তবে বাংলার উন্নয়ন হয়েছে, বাংলা ভাষারও একটু উন্নয়ন হয়েছে, এখন ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ এই যে বানান টানান আর সিকোয়েন্স এইগুলো বের করা, এটা পণ্ডিতদের ব্যাপার, তারা একটু লাগিয়ে থাকলে এটা হয়ে যাবে, অলরেডি এটা সমৃদ্ধ ভাষা, আর আমাদের শহীদ মিনারটা যেটা, এটা এমনই ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে যে এটা একটা মাতৃভাষা, এই মাতৃভাষার প্রতীক এই একটা শহীদ মিনার, এটা বাংলাদেশে আছে, এইটাকে সারা দুনিয়ায় মাতৃভাষার প্রতীক হিসাবে এই সিম্বলটা নেওয়া হোক, এবং অলরেডি নিয়ে নিছে, আমরা যে বিদেশে গেছি তারাও সব জায়গায় এখানে বানিয়ে রেখে দিচ্ছে, এইটা কত বড় একটা অর্জন আমরা করেছি দেখেন, তাহলে আমি তো ভয়ানক গর্বিত এর জন্য যে এইরকম একটা জিনিসের সঙ্গে ইনভলভড আছি আমি, যে অবস্থায় এখন আসি আমরা, এই অবস্থাটা থেকে আমাদের উন্নতি হবেই, কিন্তু আমাদের
পলিটিশিয়ানরা দেশটাকে গাইড করে। পলিটিশিয়ানদের ভেতর যদি একটা সৎ ইচ্ছা না থাকে তাহলে সেই দেশের উন্নতি কেমন করে হবে? তারা যদি নিজেদের স্বার্থই বোঝে, দেশের স্বার্থ না বোঝে না, তাইলে কিন্তু এটা করা জীবনেও হবে না। সব পলিটিশিয়ানের দেশের জন্য কাজ করতে হবে, এটা হলো এক নম্বর কথা। আর আমরা দেশবাসী হিসাবে আমাদের এইটার পেছনে থাকতে হবে, উন্নয়নের পেছনে থাকতে হবে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে চলে যাবে, সেটা যেদিনই হোক, আমার একটা ভয়ানক আশা আছে যে এত বড় যেমন ভাষাটাকে রক্ষা করতে পেরেছি এবং ইম্পর্টেন্স দিয়ে তাকে উপরে আনতে পারছি, সারা ইন্টারন্যাশনালি একে পরিচিত করতে পেরেছি, আমার মনে হয় আমরা যদি এক হয়ে কাজ করি সেই সময় বেশি দূরে নয় উন্নত দেশের সঙ্গে নিজেদের পরিচিতি করতে পারবো। যেভাবে এটা উন্নয়ন হচ্ছে, এটা আমার তো মনে হয় এই 5-10 বছরের মধ্যে এটা উন্নয়নের দেশের সমান হয়ে যাবে। আমার জীবনের প্রথম কথাই হইল, আপনি যুদ্ধ করে পারবেন না, খাওয়াইয়ে পারবেন না, অন্য কোনো পলিসি পারবেন না, আপনি দেশটিকে এডুকেটেড করেন। যদি দেশটাকে এডুকেটেড করেন, আপনার যদি 100% যদি রিটায়ারেন্সি এসে যায়, আপনার আমার কারুর বলতে হবে না দেশ উন্নয়ন কোথায় হবে। সব লোক উন্নয়নের পেছনে কাজ করবে, দেখবেন এইটাই সার্থক হবে যখন আমরা এই দেশের লিটারেসি 100% না হয় 90-100% তুলতে পারবো, তখন আর আমাদের আমরা বেঁচে থাকি আর না থাকি, সমস্ত এই দেশের লোক ভালো থাকবে, ভালো খাবে, অন্যান্য দেশে এদের উপর দেওয়া যেতে পারবেন না, তাদের সমান সমান থাকবে। আমি সফল হয়েছি এটা বললে আমি খুব স্যাটিসফাইড না, আমি সফলতার দিকে অগ্রসর হচ্ছি, আরও হয়তো কিছু করতে পারবো বেঁচে থাকলে, না হলে আরও কিছু করা আমার পক্ষে সম্ভব হবে। আমি এডুকেশনের জন্য আমার এরপরের জীবনটুকু আমি জনগণকে শিক্ষিত করার জন্য যা দরকার সেটা করে যাব। আপনি দীর্ঘজীবী হন, সুস্বাস্থ্য কামনা করছি। আপনার মতো মানুষ এ সমাজে আরো জন্ম লাভ করুক, এ সমাজকে এগিয়ে নিয়ে যাক, তার জাতিসত্তার ইতিহাস বিকাশে আপনার মতো সাধারণের মানুষগুলি স্মৃতির আয়নায় ডক্টর মাজহারুল ইসলামকে দেখতে পাবে। আপনার এই আশা ভরসা আমি করার এই এই লাইনে চিন্তা করার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি এই লাইনে চলছি, আপনাকে একটু এই খুশখবরটা আমি দিতে চাই। আপনার যে উদ্দেশ্য কথাগুলি বললেন ওই দিকেই আমার উদ্দেশ্য আছে, এটা মিলে গেছে, কাজেই আমি চেষ্টা করব এইভাবেই থাকতে যতদিন পারি।